এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বিয়ের গিফটগুলো আনবক্সিং করব। তো প্রথমে এই গিফটটা হচ্ছে, এটা কে দিয়েছিল মনে নেই, এটা খুব কিউট একটা ফ্লাওয়ার ওয়াজ দিয়েছে যেটা খুবই সুন্দর, সব অরিজিনাল ফুল আছে। নেক্সট এটা রাখো তো দিদি, ভালো হয়েছে, আগে থেকেই সব বুঝে গেছি। এটা হচ্ছে বিছানার চাদর, তো দেখো পিলো কভার, এটাতে বিছানার চাদর আছে। বক্সটা সরিয়ে দাও তো, ফেলে দেবো। নেক্সট এগুলো সব বাবার ওখান থেকে, এই এই ব্যাগের যে জিনিসগুলো আছে না, সব বাবার ওখান থেকে। আর খেতে যদি কাছের কিছু থাকে, এটা মনে হচ্ছে কাছের কিছু। এটা কোনো পট আছে, প্রেশার কুকার, প্রেশার কুকার, প্রেশার কুকার। এটা আমি মামিরা দিয়েছিল তোমাকে, এইটা মনে হয় বোন দিয়েছে, রাজু দ্বারা দিয়েছে। এটা একটা শাড়ি যেটা আমাদের আশ্রম থেকে দিয়েছে মহারাজজি আমাকে, আগে অলরেডি দুটো বেনারসি দিয়েছিলেন, এই একটা শাড়ি আজকে দিয়ে গেছে। এটা কি আছে, কিছু একটা হলো স্ক্রিনটা, কি হলো একটা ডায়মন্ড দেখাচ্ছে। এটা একটা কাপের সেট, এই বাবা কাপটা কি সুন্দর না, ডিজাইনটা, এই একটা কাপের সেট, ছটা কাপ আছে। এটা কে দিয়েছে, নিমালিপুর, এগুলো সব বাবার তরফ, মানে বাবার বন্ধুরা সব। এটা নিমালিপুর না, এটা সেই তোমাদের ওই কি বললে না, কতগুলো ছেলে এসেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা দিয়েছিল আর এনভেলপ দিয়েছিল। কটা গিফট কাউন্ট করলে এখনো, কাচের বোল বোল, এইতে এখানে আছে, খাতা আছে, খুব সুইট হয়েছে না, এটাও খুব সুইট। এটাও মনে হচ্ছে শাড়ি, এটা পাঞ্জাবি, এটা সালোয়ার পিস মনে হচ্ছে, সালোয়ার পিস।
এটা মনে হচ্ছে বিছানার চাদর, বিছানার চাদর। এইটা 1+3 সেট, মানে পিলো কভার দুটো আর বিছানার চাদর। চাদর এটা মনে হচ্ছে বিছানার চাদর, হ্যাঁ এটাও বিছানার চাদর। বাবা কত দিনও বিছানার চাদর, আমাদের আগামী এক বছর বিছানার চাদর কিনতে হবে না। এবারে এই জামা কাপড় গুলো এর মধ্যে ঢুকি দেবে, বুঝলি? এটাই কি আছে, ওটাও মনে হচ্ছে বিছানার চাদর। হ্যাঁ ভালো হয়েছে কাল একটা না। এটাও ওরকম কিছু একটা সেট ফেট হবে, মানে ডিনার সেট টাইপের। এখান থেকে পাঠো, হ্যাঁ পটগুলো হয় না, হ্যাঁ এই যে খাবার রেখে দেওয়ার জন্য, এটা ভালো বেশ কালার শিখিয়েছেন। এইগুলো এই যে ভালো খাবার, মানে ছোট ছোট কিছু করে এই ধরো ডাল অল্প অল্প তরকারি সেগুলো, হ্যাঁ হ্যাঁ এটা এর ঢাকনা, এটা এর ঢাকনা, এটা দুটো আছে, এটা ছোটটা এটা বড়। ভালো কিচেন অনেক কাজে লেগে যাবে, তাই না? ডিনার সেট না, কিচেন সেট। হ্যাঁ ভালো হয়েছে। নতুন বাড়ি করে বিয়ে করলে এটা তো সুবিধা, লোকই অর্ধেক বাড়ি ভরিয়ে দেবে। এটা রেখে দাও ঠিক নিয়েছে, ওজন্য প্লাস্টিকগুলো নিজে ফেলে দাও, সুন্দর এগুলো লাগবে, প্লাস্টিকগুলো লাগবে। তোর শাড়ি ফাড়ি আছে বোনের এরা দিয়েছে বানাবে, কিন্তু কালারটা ভালো। এটা হচ্ছে আমরা ওই আর এস গুপ্তা রাধেশ্যামী জুয়েলার্স থেকে কাপল ওয়াচ, ভালো হয়েছে না ঘড়িটা, তোমারটা বেশি খুব সুন্দর না, ভালো হয়েছে না? এটা মনে হচ্ছে শাড়ি, ওই স্পোর্টস ওয়্যার তো লেখা আছে, দেখি স্পোর্টস ওয়্যার হলে জিমে ভর্তি হয়ে যাবো। চলছে বাবা
লেখা আছে স্পোর্টস ওয়্যার আর দিচ্ছে হচ্ছে বিছানার চাদর। কি অবস্থা! এইটা দেখ, এইটা আরো নিচে প্যাকেট আছে না এখানটা। এটাও এরকম মনে কিছু সেট সেট বাটি বাটি দিতে পারছেন। কালারটা খুব সুইট হোয়াইট পিঙ্কের মধ্যে। দেখো এগুলো কারা দিয়েছে, কত মনে নেই। ওয়াচ পেয়েছি, এই ওয়াচটা সুন্দর হয়েছে না কৃষ্ণ। এই দেখো ভালো হয়েছে না, খুব সুন্দর হয়েছে, চলছে চলছে, ব্যাটারি লাগানো আছে। এটা দেখো এইগুলো ওই ওইখানটায় রেখে দিলে ভালো হয় না, ঝুলানোর হ্যাঙ্গিং আছে, খুব সুন্দর হয়েছে রাধা কৃষ্ণের। এটা এর মধ্যেই রাখো, উল্টে দেখো না, হ্যাঁ সোজা করে রাখো। এইটা দেখো সেই কটা হচ্ছে বাবার ওই বন্ধু, চার পাঁচজন এসেছিল তাদের তরফ থেকে। বা কত বড় ঘড়ি, এটা ওদের দোতলায় কাজে লাগবে। বাবা কোয়ার্টসে দিয়েছে, ওর উপরেই দীপেটা রেখে দাও। এই যে এই ব্যাগটা থেকে এই ব্যাগটা ওদিকে, এই ব্যাগটা ছিঁড়ে গেছে, দরজাটাও খুললে কিন্তু লেগে যাবে। এখন দরজা খুলতে মানা করো। এইটা দেখো, এটাও মনে হচ্ছে কোনো কাঁচের সে ভারী যেমন হচ্ছে। এটা কি সন্ধ্যা মন্ডল? এই সামনে না না, ওই যে মামিদের বাড়ি থেকে, হ্যাঁ হ্যাঁ ওই মহিলা, ওই মহিলা মামির বন্ধু, তাই তো? না না, তাহলে মামিদের বাড়িতে কাজ করে একজন আছে, ও সন্ধ্যা মন্ডল। হ্যাঁ এই তো দিন আসছে, একটা বড় বাটি আর ছটা ছোট বাটি। দেখো তো, না রাজু তো
কত মনে থাকে? ও এটা ইলেকট্রিকের, আমাদের কটা হলো দুটো আছে ওই বাড়িতে, দীপের গিফট ওই ঘরে আছে, দেখাবো নিয়ে আসবে ওই ঘর থেকে, নিয়ে আসবে মায়ের ঘর থেকে। গিজার ফিজার যে গাড়ি থাকে না তাদের এইগুলো খুব সুবিধা হয়, জল গরম করুন। এই আমাদের বাড়ির মাপেরটা, তোমারটা আরো বড়, এটা একটু ভালো দিয়েছে, এগুলো ফাটাতে খুব ভালো লাগে। এটাও কাছের থেকে হয়েছে, বহুত ভারী এটা, এটা ডিনার সেট হতে পারে একদম, প্লেট প্লেট হয়তো। কোরির প্লেট গায়ে কিছু দিলে না কেন, চাদরটা দি ছোট প্লেট, আর কিছু নেই আছে, বাকি আছে বললাম না, বাটি ছটা, বাটি ছোট বাটি মন্দানি নুন আর গোলমরিচ, এগুলো না একটা ওই রান্না করে না একটা এ রাখতে হবে, রেখে না মানে কাটলে গুলো সাজিয়ে রাখতে হবে। এটা ওই ঘড়ি আছে সুখেন দিয়েছে, পাঁচটা পেটে কালারটা ভালো, স্মার্ট ওয়াচ এটা, ফাস্ট ট্র্যাকের ঘড়ি, চার্জার ভিতরেই আছে, তবে ননদেরা দিয়েছে না, জায়েরা দিয়েছে আর কি, শাড়ি দিয়ে অনেক দিয়েছে
এগুলো খুব ভালো লাগে, ডাল ফাল তোলার জন্য হাতা, এটা আমার চামচ বাটি, বাটি হ্যাঁ এই বাটি গুলো ভালো না, তাহলে তো বাইরে বের করে রাখে বাটি আছে। এটা মানে প্লেট, আজকে ও এটা মানে তরকারি ফরকারি ঢাকা দিয়ে রাখার জন্য, তিনটে বাটি দুটো ঢাকনা। এটা দেখো ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ৩৯ ৩১ ৩২ ৩৩ ইন্ডাকশন, ইন্ডাকশন আমরা দুটো পেয়েছি, বীজ একটা দিয়েছে, তোমারটা নিয়ে আসো ওই ঘর দিয়ে, এই ব্যাগটা দিয়ে দাও আগে ব্যাগটা, এইটা একটা এত বড় ট্রলি আমরা পেয়েছি আমাদের হানিমুনের জন্য কাজে লেগে যাবে একদম। এটা মনে হচ্ছে সুরে দিল তো, কোশন জিত দিল না, না সবাই মিলে, ও সবাই মিলে আর সব যাচ্ছে সবাই মিলে, ও ভালো আর ছিলো টমেটো তো কিছু, ও লক সিস্টেমও আছে, হ্যাঁ লক আছে, টাকাটা ভীষণ স্মুথ দেখো কত বড় দেখো, ও এতে তো আমিও ডুবে যাবো, আমাদের বড়টা নিতে হবে, বড়টা নিতে হবে, ছোটটা নিতে গেলে সাজা করে পারে আর কিছু নেই তো নিচে, এটা খুব সুন্দর, এখানটা না রেড কালারের আছে বাটনটা, দেখো আমি কালকে দেখেছি, ও কালকে এসে বলছে বউ দিয়ে নাও আজকেই এসছে, ব্ল্যাক কালার পুরো, মাছতে মাছতে আমাদের কষ্ট হবে, খুব সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর, তিনটে লোক তিনটে ইন্ডেক্স, হ্যাঁ
যখন রাগ হবে বলো তুমি তোমার মতো রেঁধে খাও, আমি আমার মতো, আর মাকে বলো তুমি তোমার মতো রেঁধে খাও। অষ্টমঙ্গলায় যাবো, তখন ওখানে আনবক্সিং করবো। টাটা বাই।